ফ্লোরিডার ইন্টারস্টেট 75 হাইওয়েতে ইঞ্জিন বিকল হয়ে একটি ছোট প্যাসেঞ্জার জেট বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার দুপুর 3:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ওই জেটটিতে থাকা 5 আরোহীর মধ্যে দুজনের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে পুলিশ। বিধ্বস্ত হওয়ার সময় হাইওয়ের দুটি গাড়ির সাথেও ওই জেটের সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে। ফ্লোরিডার ইন্টারস্টেট 5-এ বিধ্বস্ত হওয়া যাত্রীবাহী জেটটি নেপলস বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল। তবে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড জানিয়েছে, ওই জেটের পাইলট রেডিও বার্তা পাঠান যে জেটটির দুটি ইঞ্জিনই বিকল হয়ে যাওয়ার কারণে অবতরণ করা সম্ভব নয়। নেপলস এয়ারপোর্টের মাত্র 2 মাইল দূরেই বিধ্বস্ত হয় জেটটি। শুক্রবার দুপুরে স্থানীয় সময় 3:30টার দিকে ফ্লোরিডার ব্যস্ততম হাইওয়েতে বিধ্বস্ত হওয়া জেটটি ওহাইও স্টেট ইউনিভার্সিটি এয়ারপোর্ট থেকে আসছিল। মাটিতে আছড়ে পড়ার সাথে সাথেই এতে আগুন ধরে যায়। জেটির 5 আরোহীর মধ্যে দুইজনের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে পুলিশ। বাকি 3 ব্যক্তি প্রাণে বেঁচে গেছেন, তবে তাদের অবস্থার ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি। জেটটি বিধ্বস্ত হওয়ার সময় ওই রাস্তায় থাকা একটি গাড়ি ও একটি পিক আপ ট্রাকও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে প্যাট্রোল পুলিশ। তবে এতে ওই গাড়িগুলোর আরোহীদের কোনো ক্ষতি হয়েছে কিনা পুলিশ সে ব্যাপারে কিছু জানায়নি। প্রত্যক্ষদর্শী জো রবিনসন জানান, জেটটি বিধ্বস্ত হওয়ার সময় তিনি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। জেটটিতে খুব ভয়াবহভাবে আগুন জ্বলছিল। আরেক প্রত্যক্ষদর্শী জানান, জেটটিতে বেঁচে যাওয়া আরোহীরা সম্ভবত যাত্রী ছিলেন। ঘটনাস্থলের পাশেই রিচার্ড কলিন্স নামের এই ব্যক্তির বাড়ি। পেশায় পাইলট কলিন্স জানান, তিনি বিস্ফোরণের শব্দ পেয়েছেন। তিনি আরো জানান, জেটটির পাইলটের সব সিদ্ধান্ত সঠিক ছিল বলেই তার মনে হয়েছে। অ্যাডলিন শ্রেয়া, TBN24 নিউজ ডেস্ক, নিউইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।